সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি। কক্সবাজারের পেকুয়ায় বেলা একটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি কক্সবাজারে। হ্যাঁ, বলা হয়ে থাকে যে একটি সাবমেরিন 10টি ভাসমান যুদ্ধজাহাজ সমান, এবং সেই জায়গা থেকে বলা চলে যে একটি যে সাবমেরিন, সেই সাবমেরিন কিন্তু বাংলাদেশ আসলে সাবমেরিন যে যুগ, সেই যুগে প্রবেশ করে আজ থেকে ছ বছর আগে। আজ থেকে ছ বছর আগে চীনের কাছ থেকে যে দুটি সাবমেরিন কেনা হয়েছিল, তো সেই সাবমেরিন কেনার পর সেই সময়ে আসলে সাবমেরিনের ঘাঁটি তৈরির জন্য আসলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এবং সেই জায়গা থেকে আজকে সেটি কিন্তু আসলে ছ বছর পর এই যে ঘাঁটি, সেটির উদ্বোধন হবে আজকে এবং বেলা 12টার সময় যেটি আসলে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটি উদ্বোধন করবেন। আমরা দেখছি যে এই কক্সবাজারের পেতবুনিয়ায় যে কুতুবদিয়া যে পেকুয়া রয়েছে, সেখানে কিন্তু আসলে এই যে 700 একর এলাকা সেটি কিন্তু আসলে সাজানো হয়েছে। আমরা দেখছি যে এখানে এই যে সাবমেরিন সেগুলোকে নিয়ে আসা হয়েছে, সেটি ছাড়াও পুরো এলাকা একটি অবকাঠামো তৈরি করা হয়েছে। সেখানে মূলত সাবমেরিন যে অপারেশনের কার্যক্রম, অর্থাৎ সাবমেরিনের জন্য যে পরিমাণ জায়গার দরকার হয় বা সেটির যে ট্রেনিং, সেই সমস্ত বিষয়ের যে আসলে গবেষণা বা কার্যক্রম সব কিছু মিলিয়ে যে এক ধরনের প্রস্তুতি, সেটি মূলত আসলে সেখানে তৈরি করা হচ্ছে। অর্থাৎ সাবমেরিনের জন্য যে অবকাঠামো তৈরি করা দরকার সাবমেরিন ট্রেনিংয়ের জন্য, সেটির অপারেশনের কার্যক্রমের জন্য, সেটি সেখানে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি বেলা 12টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সংযুক্ত হয়ে, ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এটির উদ্বোধন করবেন। অর্থাৎ এই যে সাবমেরিন ঘাঁটি, এটি বাংলাদেশের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে সাবমেরিন রয়েছে, কিন্তু এখানে আসলে বলা হচ্ছে যে 6টি সাবমেরিন থোয়া সম্ভব হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পুরো যে এলাকা, সেই এলাকা কিন্তু বহু ধরনের অবকাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ সাবমেরিন নিয়ে পড়াশোনার জন্য, সাবমেরিনে কাজ করার জন্য যেমন ধরনের নাবিক প্রয়োজন, সেই ট্রেনিংগুলো আসলে সেখানে দেওয়া হবে। সেই জায়গা থেকে আমরা যদি সূচিটি বলতে চাই, সেক্ষেত্রে 12টার সময় প্রধানমন্ত্রী সেখানে আসলে সংযুক্ত হবেন, তারপরে তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে বেলা 1টার দিকে হয়তো এটি উদ্বোধন করা হবে, এবং এরপর থেকেই বলা চলে যে আজকের মধ্য দিয়ে, এই উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু এই প্রথম কিন্তু আসলে সাবমেরিন ঘাঁটি উদ্বোধন হচ্ছে। তো এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম কক্সবাজারে।